যদি কাউকে রাসেল ভাইপার অর্থাৎ সাপে কামড়ায় তাহলে কি কি করা যাবে না এই বিষয়গুলো অবশ্যই আপনাদের জেনে রাখা জরুরি না জেনে আমরা এমন কিছু কাজ করি যা রোগীর জন্য ক্ষতিকর হয়ে যায় তাই এ ব্যাপারে সঠিক ধারণা থাকা জরুরি কোনো ধরনের শক্ত বাঁধন গিট দেয়া যাবে না সাধারণত দেখা যায় হাত বা পায়ে কামড় দিলে কামড়ানো জায়গা থেকে উপরের দিকে দড়ি বা এ জাতীয় কিছু দিয়ে শক্ত করে বাঁধা হয় যাতে বিষ ছড়িয়ে না পড়ে কিন্তু এর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই বরং এতে হাত বা পায়ে রক্ত প্রবাহের বাধার সৃষ্টি হয় ফলে রক্ত প্রবাহের অভাবে টিস্যুতে পচন শুরু হতে পারে চিকিৎসার জন্য ওঝার কাছে নিয়ে যাওয়া যাবে না কামড়ানোর স্থানে ব্লেড ছুরি দিয়ে কাটাকুটি করা যাবে না অনেক মানুষের ধারণা আক্রান্ত স্থানে মুখ লাগিয়ে চুষে বিষ বের করলে রোগী ভালো হয়ে যাবেন বিষ রক্ত ও লসিকার মাধ্যমে ছড়িয়ে পড়ে যা এভাবে বের করা সম্ভব নয় অবস্থাতেই আক্রান্ত স্থানে কোনো মুখ দেবেন না কোনো ভেজস ওষুধ লালা পাথর উদ্ভিদের বীজ গোবর কাদা ইত্যাদি লাগানো যাবে না কোনো রাসায়নিক পদার্থ লাগানো বা তা দিয়ে সেঁক দেওয়া যাবে না যদি আক্রান্ত ব্যক্তির গিলতে বা কথা বলতে সমস্যা হয় বমি অতিরিক্ত লালা নিঃসরণ নাসিক কণ্ঠস্বর ইত্যাদি দেখা দেয় তাহলে কিছু খাওয়ানো যাবে না কিছু খাইয়ে বমি করানোর চেষ্টা করা যাবে না ব্যথার জন্য অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাওয়ানো যাবে না ধন্যবাদ